হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আসলে সবাই সুস্থ আছো, ভালো আছো? আমিও বেশ ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমাকে বুঝেই গেছো আজকে কি। তো আজকে আমার বার্থডে, তো এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে জাস্ট ফ্রেশ হয়েই ক্যামেরাটা অন করেছি। তো যাবো এখন ওই বাড়িতে, তো সোনা বাবা ঘুমাচ্ছে, তো ছেলে ঘুম থেকে উঠুক, তারপরে ওই বাড়িতে যাব। আর এখন করবো চা। তো সকালবেলা উঠে চা না খেলে ঠিক ভালো লাগে না, আর মা বলেছে সকাল সকাল আসতে, তো চাটা খেয়ে বেরিয়ে যাব ছেলে উঠলে। আর ছেলেকে একেবারে ওর বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবো, আর আজকে বার্থডেটা ওই বাড়িতেই হবে। তো আমি মাকে বলেছিলাম যে এখানে আসতে, তো মা বলছে না তুই এখানে আসবি। তো চলো সাথে থাকো, পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো, আর আজকে সারাদিন কী হবে না হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর তেমন কিছু প্ল্যান নেই যে মানে খুব বড় করে করছি বা কিছু। তো যাই হোক, তো চলো দেখতে থাকো। এত ঘুমিয়েছি চোখ পুরো ফুলে গেছে আমার, তাকাতে পারছি না ঘুমে। কালকে তো সেই 11টার সময় ঘুম থেকে উঠেছিলাম, আর রাত্রে ঘুমিয়েছি সেই 3টের সময়। কারণ ছেলে এত দুষ্টু হয়েছে রাত্রে, ও মোটে এখন ঘুমাতে চায় না, ছোটোবেলায় তো ঘুমিয়ে পড়তো। এই ইদানিং দেখছি ও রাত্রে 2:30 পর্যন্ত এক টানা ওর বাবার সাথে খেলবে, ওই জন্য সকালবেলা উঠতে দেরি হয়ে যায়। আজ আজকেও তো উঠতে ইচ্ছা করছিল না, মানে চোখে তো ঘুম ভর্তি, কিন্তু ওই উঠতেই হবে, সকাল সকাল মার ওখানে যাবো, কিন্তু ছেলেটা ঘুমাচ্ছে বলে যেতে পারছি না। আমি তো বাড়িতে চলে এসেছি চাটা খেয়ে, আর এই যে আমার সোনা বাবা, দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে, মোটে এক জায়গায় থাকবে না। আর এখানে আসলে দুষ্টুমি, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খেলছে। আর এই সকালবেলা মা করেছিল রুটি আর ঘুগনি, তো একটা রুটি খাচ্ছি আমি, খিদেও পেয়েছে। এখন বাজে, দাঁড়াও দেখি, এখন বাজে 11:30 মতো। তো চলো খেয়ে নিই, পরে বাজে করছি। খুব একটা খিদে নেই, ওই এখন বাজে 11:45 মতো, তো সেই জন্য একটা রুটি খাচ্ছি। আর এই দেখো আমার সোনা বাবা, ওকে তো আমি এখানে এসে খাইয়েছি, আর তারপরও আমরা যা খাই ও তো খাবেই, তো সেই জন্য ওকে ওর গালে একটু বুট দিচ্ছিলাম, ও ঝাল লাগছে, তাও ও চেয়ে চেয়ে খাবে, আর ও যেটা বলবে ওকে সেটাই খাওয়াতে হবে, অন্যটা দিলেও খাবে না, ও যেটা আঙুল দিয়ে দেখাবে ওকে সেটাই দিতে হবে। যাই হোক, খাওয়া দাওয়া করে তো আমি রান্নাঘরে চলে আসলাম, মা তো আগেই সব রান্না বান্না করছিল, তো পায়েসটা তো মানে অর্ধেক হয়ে এসেছে। তো আমি মাকে বললাম যে তুমি ওই দিকটা যাও, আমি এই পায়েসটা বাকিটা করে নিচ্ছি। আর পাশের গ্যাসে এখানে দেখতে পাচ্ছ কড়াইতে সর্ষের তেল দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, রসুন আর পেঁয়াজ দিয়ে এখানে কলমি শাক ভাজা করব। তো কালো জিরে ফোড়ন দিয়ে, রসুন পেঁয়াজ দিয়ে একটু ভেজে, তারপর এখানে দেখো কলমি শাকটা দিয়ে দিয়েছি। তো যেহেতু 5 রকম ভাজা দিতে হয়, তো তার মধ্যে এই কলমি শাকটাও রয়েছে। তো কলমি শাকটা দেওয়ার পরে নুন হলুদ একটু সামান্য মিষ্টি দিয়ে ওটাকে ভাজবো। আর এদিকে দেখো বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে, এটা কাতলা মাছ, বেশ অনেকটাই বড় বড় পিস, ক্যামেরায় অতটাও ভালো বোঝা যাচ্ছে না, অনেকটাই বড় পিস। তো মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি, মা পরে ভেজে ঝোল করবে। আর এদিকে দেখো 5 রকম ভাজা হয়ে গেছে, মাছ ভাজা, আলু, কলা ভাজা আর বরবটি ভাজা। আর এখানে দেখো জলপাইয়ের চাটনি করেছে মা, আর ওপর থেকে ভাজা মশলা দিয়ে রেখেছে। আর এই যে পায়েসটা তো হয়ে গেছে, 4টে বাটিতে একটু ভাগ ভাগ করে রেখে দিয়েছে। আর এটা তো সকালের ওই ঘুগনি যেটুকুনি ছিল সেটুকুনি রয়েছে। তো তারপর দেখো সবার তো স্নান হয়ে গেছে, আর এখানে সোনা বাবাকে মা ভাত খাইয়ে দিচ্ছে, আমার কাছে তো মোটে খেতেই চাইছে না এখানে এসে, তো মা ওকে খাইয়ে দিচ্ছে। আর আমি দেখো স্নান হয়ে গেছে আমার, স্নান করে এসে আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি। এই নাইটিটা বিয়ের মানে আমার যখন বিয়ে হয়েছিল বিয়ের পরপর কেনা, প্রায় 2.5 বছর আগে আমার কেনা ছিল। এই কি করছে এটা? খাওয়া
খাওয়া গেছে, এখন দুষ্টুমি হচ্ছে। ওরে বাবা ভয় পাচ্ছে, ওরে বাবা ভয় পাচ্ছে। সারা খাট ঘুরে বেড়াচ্ছে, আর এই যে ধূপধাপ করে পড়ছে, আর যখনই খাটে নোংরা দেখছে নিয়ে ওই পাশে ফেলে দিচ্ছে। কি হলো, মাথা ঘুরছে? ওঠো দেখো 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 তো কি হচ্ছে এটা? হ্যাঁ, এটা দুষ্টু হচ্ছে, দুষ্টু। হাসি দেখো, হাসি দেখো, হাসি দেখো। টাটা দিয়ে দাও তো, বলো টাটা, বলো হাই, বলো হাই। উই, হাই করতে শিখে গেছে, বলো হাই, বলো হাই, আম করে হাই। টাটা দিয়ে দাও, টাটা 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 দিয়ে দাও। টাটা দিয়ে দিচ্ছে, একটু একটু হাই করে দাও, বলো হাই 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 ফাই করো। এই যে আমার সাথে যে আমার আমার হাত, এই যে বলো হাই ফাই করো, হাই ফাই করো। ও হাই ফাইটা অনেকদিন আগে থেকেই শিখে গেছে, ও যখন এক বছর বয়স তখন থেকেও শিখে গেছে। আচ্ছা আমাকে একটু হাম্পু দাও, আমাকে একটু হাম্পু দাও। ওখানে না, আমার আমার গালে দেখো, এখানটা এখানটা হাম্পু দাও। ও সব জানে তো। চলো, মা এখন স্নান করতে গেছে। স্নান কি না না কি বলছো? তো মা এখন স্নান করতে গেছে, স্নান করে এসে আমাকে আশীর্বাদ করবে। আর ইন্দ্র এখন আসেনি, ও বাড়িতে আছে, তো ওকে এখন ফোন করবো। সোনা বাবার সাথে অনেকক্ষণ খেলা করার পরে সোনা বাবাকে রেডি করিয়ে দিয়েছি, আর সোনা বাবা চুপচাপ শুয়ে শুয়ে দেখছে যে মামমামকে কি করছে। তো মা ওদিকে স্নান করে রেডি হয়ে গেছে, তো রেডি হয়ে আমাকে সব গুছিয়ে দিয়েছে এখানে। তো দেখো, পাঁচ রকম ভাজা আর চাটনি, লোটে মাছ, কাতলা মাছ, শাক ভাজা, সব কিছুই আমাকে দিয়েছে। আর সোনা বাবা শুয়ে শুয়ে ভাবছে যে মামমামকে এগুলো কি করছে। আর ওর ঘুমও পেয়েছে, তো ও অনেক সকালবেলা উঠেছে, এখনও ঘুমায়নি, তো ওকে জাগিয়ে রেখেছি, ওকে নিয়ে ছবি তুলবো তাই। আর আজকে কোনো মানে মাংস করেনি, তো মাকে বললাম যে মাংস করতে হবে না, মাংস তো প্রায় খাই, তো মাছই করো। তো সেই জন্য মা মাছ করেছে, আর আমার লোটে মাছ তো ভীষণ প্রিয়, তো সেই জন্য মা লোটে মাছ করেছে। আর এই যে সোনা বাবা দেখাচ্ছে যে ও পায়েস খাবে, আমি বললাম দেবো দেবো, দাঁড়াও আমি যখন খাবো তারপর তোমাকে দেবো। দাদু অত
আশীর্বাদ পর্ব তো শেষ, তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর আমার বর মশাই দেখো আমার জন্য এই ফলটা নিয়ে এসেছে, পুরো টমেটোর মতন দেখতে। এই ফলটার নাম আমি ঠিক জানি না, আমার বড় বলতে পারলো না, দোকানে বলেছিল ও ভুলে গেছে। তো তোমরা যদি কেউ জানো তো কমেন্ট করে জানিও। তো দেখো ফলটাকে কাটলাম, আমি ভাবলাম ভেতরে হয়তো দানা আছে, কিন্তু দেখলাম না কোনো দানা নেই। তো চলো পুরোটা কাটি, আর না মানে কাটা যাচ্ছে না মানে এইভাবে। তো চলো এটাকে কেটে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কেমন ভেতরটা। আর আর খেতে না বেশ অন্যরকম টাইপের, আমার তো একটু ভালো লাগেনি। তো মানে কেমন বলবো, মানে ভেতরটা তো দেখে তো মনে হচ্ছে পুরো আমের মতন, আর একটু শক্ত শক্ত বেশ। আমার বরমশাইয়ের তো ভালো লেগেছে, দেখো আমার মুখের রিয়াকশানটা কেমন হবে। আমি তোকে বলছি একদম ভালো না, তো বলছে হ্যাঁ ভালো তো, খেতে ভালো তো। তো যাই হোক, আমার তো একদম বিচ্ছি লেগেছে, মানে মানে উদ্ঘট টাইপের একটা স্বাদ। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তো একটু রেডি হলাম, আমার বর বললো আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে, তো দেখি কোথায় যাই। আর দেখো আমি একটা সুন্দর এটা একদম নতুন আমার লং ড্রেস, তো এটা আমি পুজোর আগেই কিনেছিলাম, তো পরিনি, ভাবলাম বার্থডেতে পরবো। আর আমি একটু সাজুগুজো করে নিয়েছি, আর তো জানি আমাকে কেমন লাগছে। আর চুলে কালার করেছিলাম, তো সেটা মানে ভালো বোঝা যাচ্ছে না এখন, যেহেতু রোদটা নেই, আর রোদ থাকলে বেশ ভালোই বোঝা যায়। আর মুখে একটু হালকা করে মেকআপ করে নিয়েছি, তো চলো এখন ঘুরু ঘুরু করে আসি। তো ফার্স্টে তোমার বরমাশাই মানে ঘুরতে বলতে কি ওই পাইক নিয়ে একটু রাস্তা দিয়ে ঘুরবো এই, তারপর আমি ভাবলাম যে আমাকে কোনো গিফট দেবে না, তো ওকে আমি জুডিওতে নিয়ে যাই। তো ওকে বললাম যে চলো আমরা জুডিওতে যাই। তো এই দেখো আমরা জুডিওতে চলে এসেছি, জুডিওতে এসে আমি একটা শেপ ওয়্যার নেবো, কারণ আমার পেটটা দিন দিন এত মোটা হয়ে যাচ্ছে না, মানে কি বলবো। আর আমার চুলটা দেখো কী সুন্দর লাগছে, রোদ্দুর পড়েছে, সরি রোদ্দুর না মানে আলো পড়েছে পেছন দিক থেকে, আর চুলটা দারুণ লাগছে। আমি এই লাইফে ফার্স্ট টাইম কালার করেছি, আর আমার বর বলছে এইসব জামাগুলো পরলে তোমাকে ভালো লাগবে, কিন্তু কিন্তু তোমার পেটটা যে এত মোটা হয়ে গেছে। আমি বললাম দাঁড়াও দাঁড়াও, এই তো আমি এখন শেপ ওয়্যারটা নেবো, এটা পরলে আমার পেটটা পুরো স্লিম লাগবে। তো দেখো এখানে একটা হাফ আছে, এখানে ফুল আছে, তো আমি হাফটাই নিয়েছি। তো এটার দাম নিয়েছি 399 টাকা। তো দেখো আমি হাফ শেপ ওয়্যারটা নিয়েছি, নিয়ে আমি এখন ওপরে চলে এসেছি। আমার বরমাসে আমার ছেলের জন্য একটা শীতের হালকা জামা নেবে, তো দেখি আমার বরমাসে কোথায় আছে, চলো চলো চলো। আর বেশ অনেক লোকই আছে এখানে, মোটামুটি ভিড়ও আছে।
আর মেয়েদের জিনিসগুলো তো এখানে দারুণ। আমার তো ইচ্ছা করছিলো যে একটা মেয়েদের সোয়েটার হোক বা জামা হোক নিই, কিন্তু বড়মশাই আমাকে নিতে দিল না। তো দেখো, বড়মশাই তো ফার্স্টে এই জামাটা নিয়েছিল, আমি বললাম যে এটা খুব একটা ভালো লাগছে না, তো বলল এটা ভালো লাগছে যে এটা নাও। তো যাই হোক, এরপরে তো অন্য একটা পছন্দ হয়েছে, তো সেটাই নিয়েছি। আর এইগুলো দেখো দারুণ কিন্তু। আর এই যে আমি কি আর করব, বড়মাস ওদিকে পছন্দ করছে আর আমি তোমাদের সামনে এসে দেখো গত যখন দৌড়াচ্ছে, এ দাড়ি হয়েছে মুখে, দেখো বাড়িতে চলে আসলাম। আর শোনাবার জন্য এই জামাটা নিয়েছি, প্যান্ট দিয়ে জামার সেট। এটা এখন হালকা হালকা বেশ ঠান্ডা পড়েছে, বাইকেও তো যায়, তো এই সময় বেশ ভালোই ঠান্ডা লাগে। তো আমি সোনাকে বলছি, আয় মা দায় দেখ, তোর মাম্মামের জন্মদিনে তোরও একটা গিফট হলো, আর এই জামা প্যান্টটা সেটটা নিয়েছি, তো তোমরা জানিও কেমন লাগছে। বেশ ভালো লাগছে জামা প্যান্টটা, আর ওকে পরেও বেশ বেশ অনেক মানে বড় বড় লাগছে আর কি। আর এই যে হচ্ছে আমার গিফট, আর আমার পেটটা সিজার করার পরে মানে এত মোটা হয়ে গেছে কি বলবো, ভাবি আজকে মানে ব্যায়াম করবো কালকে করবো, ওই আজকালই হয়ে যায়, করার হয় না, কি আর করবো বলো। তো দেখো, সোনা বাবাকে এই জামাটা পরিয়েছি, মাম্মাম তো ভীষণ খুশি, আর ওর চোখে কি হয়েছে যায় না, ওর সময় চোখ ডলে যাচ্ছে আর বলছে আমাকে কোলে নিতে। তারপর দেখো এখানে চা করা হয়ে গেছে, দুধ চা। তারপর চাটা খেয়ে যে কেকটাকে ফ্রিজ থেকে বার করলাম, আর এই কেকটা ইন্দ্র নিয়ে এসেছিলো, তো আমি দেখিও নি ও নিয়ে এসেছে, কারণ ওর উপর আমি একটু রেগেছিলাম। তো ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে বার করলাম। আর এই ক্যান্ডেলটা এত সুন্দর লেগেছে আমার, তো আমি তো আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি, খুব সুন্দর লেগেছে আমার ক্যান্ডেলটা। তো তারপরে দেখো কেকটা ব্ল্যাক ফরেস্ট নিয়ে এসেছিলো, তো কেকটা তো দারুণ ছিল। আর ওইদিকে মা টেবিল বার করেছে তো কেকটা রাখার জন্য, আর আমার সোনা বাবা দেখো টেবিলটারে নিয়ে ও ওর মতন খেলছে। তো এরপর তো আমার বড়মশাই আমাকে আশীর্বাদ করবে, তো সকালবেলা যেহেতু আমাকে আশীর্বাদ করেনি, আর বরের হাত থেকে আশীর্বাদ পাওয়ার কিন্তু একটা ফিলিংসই আলাদা। তো ও তো মানে ক্যামেরার সামনে এসব করতে চাইছিলো না, তো আমি মাকে বললাম যে তুমি দাও, তো তারপরে দিলো ওকে, ওই জন্য আশীর্বাদ করছে। তো এরপরে হবে কেক কাটিং, তো তোমরা দেখতে থাকো। কেক কাটিংয়ের পর্ব তো শেষ, তারপর আমি মাকে কেকটা খাইয়ে দিলাম, আর বাবা তো ক্যামেরার সামনে আসতেই চায় না, তাই বাবাকে ডেকে আনলাম। তো মা বলছে দাঁড়াও মেয়ে তোমাকে কেকটা খাইয়ে দিক, তো যাই হোক বাবাকে খাইয়ে দিলাম। আর এরপর তো মা আমাকে কেকটা খাওয়াবে, আর কেকটা তো ভীষণ ভালো ছিল, আমি তো মানে অর্ধেকের বেশি খেয়ে নিয়েছি, কেকটা কী করবো বলো, আমার এসব কেক পেস্ট্রি খেতে এত ভালো লাগে। যাই হোক, ওদিক থেকে তো আমার সোনা বাবা হাসছেন, তাই আমার সোনা বাবাকে আমার মা আবার কেকটা খাইয়ে দিল, ও ভীষণ এগুলো পছন্দ করে, আর বাচ্চারা তো এইসব পছন্দ করবেই। তো এরপরে তো
মা বাবাকে ডাকছে, ডেকে বলছে তুমি মেয়েকে খাইয়ে দাও। তো যাই হোক, বাবা আবার আমাকে খাইয়ে দিল কেকটা। তো চলো, তারপর দেখো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এখন সোনা বাবাকে খাওয়াবো, আর ওই বাড়ি থেকে খেয়ে এসেছি যা ছিল সেটা দিয়েই ভাত খেয়েছি মাছের ঝোল দিয়ে। তো আর এই দেখো সোনা বাবা বাড়িতে এসে ওর দুষ্টুমি করা শুরু হয়ে গেছে। ওর পাপা যেখানে যাবে ওকেও সেখানে যেতে হবে, আর পাপাকে না দেখতে পারলে দেখেছ মানে সেখানেই চলে গেছে আর কি ও। তো যাই হোক, আবার এসেছে আর এই ঝেঁটাটা নিয়ে ও সারা বাড়ি ঝাড় দিয়ে বেড়াবে। ওর কাছে চাইলেও ও দেবে না, তো আমাকে দেখে ঝাড় দিতে ও সেইভাবেই ঝাড় দেয়। আর এই যে আমার তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, এখন বাজে ওই 11:45 মতো। তো যাই হোক, সোনাবাবাকে এখন খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। তাহলে চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, আর তোমার কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।